চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপের সাথে দেশের মূল ভূখণ্ডের নিরাপদ নৌপথ বাস্তবায়নে পিপিপি পদ্ধতিতে আধুনিক নৌপথ বাস্তবায়নে মতবিনিময় সভা হয়েছে। সন্দ্বীপ নিরাপদ নৌপথ বাস্তবায়ন কমিটি কাতার এ মতবিনিময়ের আয়োজন করে। শিল্পপতি ও সমাজসেবক নুরুল মুস্তাফা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আকবর হোসেন বাচ্চু। সভায় বক্তব্য রাখেন মেহরাজ আহমেদ, আতিকুল মাওলা মিঠু, আবুল হোসেন, মাইনুদ্দিন সহ আরও অনেকে। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশ্ব অটিজম দিবস উপলক্ষে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে নীল আলো প্রজ্বালন করা হয়। অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, অটিজম বিষয়ে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করতে হবে, সবাইকে এ বিষয়ে সচেতন হয়ে প্রতিটি শিশুকে সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দিতে হবে। এই সকল বিশেষ শিশুদের প্রশিক্ষণ, পারিবারিক ও সামাজিক পূর্ণ সমর্থন দেওয়া সম্ভব হলে তারাও দক্ষ হবে বলেও জানান তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে আওয়ামী যুবলীগ বাহরাইন শাখা। মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শরীফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মঞ্জুর আহমেদ। প্রধান বক্তা ছিলেন এম এ হাশেম। আরও বক্তব্য রাখেন কবির হোসেন, ইমরান হোসেন সরকার, জসিম শিকদার, নজির আহমেদ, মাসুদ ভুঁইয়া, জালাল মুন্সি সহ আরও অনেকে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে 25 মার্চ বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপন করা হয়েছে। ডক্টর আবুল হাসনাত মিল্টনের সঞ্চালনায় শুরুতে জাতীয় সঙ্গীত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিউর রহমান, সিরাজুস সালিকিন, কলামিস্ট অজয় দাশগুপ্ত, নিহাল নিয়ামুল বারি, শেখ শামিমুল হক, হারিস ভেলজি, খন্দকার মাসুদুল আলম, আবদুল্লাহ আল নোমান শামিম সহ আরও অনেকে। কবিতা আবৃত্তি করেন স্যার সালমিন সুলতানা তানহা, সরোদ পরিবেশন করেন উস্তাদ তানিম হায়াত খান।